সকলকে, তৃতীয় পুরুষের পক্ষ থেকে সকলকে শুভ সন্ধ্যা। আজকে আমাদের কাছে খুবই আনন্দের একটা দিন। আমরা অনেক দিন ধরেই একটা আয়োজনের চেষ্টায় ছিলাম, নানা কারণে সেটা সম্ভবপর হচ্ছিল না। আজকে আমরা সেই কাজ শুরু করলাম, শুরু করলাম ধ্রুবজ্যোতি ঘোষ স্মারক বক্তৃতা। স্মারক বক্তৃতা এইভাবে শুরু, আসলে শুরু একভাবে ধ্রুবজ্যোতি ঘোষকে স্মরণের প্রক্রিয়া। ধ্রুবজ্যোতি ঘোষের কাজ, তার গুরুত্ব, তাকে কিভাবে আমরা মনে রাখবো, কেন রাখবো, এই নিয়ে আলোচনা বিস্তারিত হবে আজকে। তৃতীয় পরিসরের পক্ষ থেকে ইতিপূর্বেই আমরা বহুদিন থেকেই একটি স্মারক বক্তৃতা আয়োজন করে আসি, রাঘব বন্দ্যোপাধ্যায়ের স্মারক বক্তৃতা। তার সঙ্গে ধ্রুবজ্যোতি ঘোষকে নিয়ে আমাদের এই দ্বিতীয় আয়োজন, দ্বিতীয় উদ্যোগ। এখানে শুধু যে আমরা বক্তৃতারই আয়োজন করব এমনটা নয়, একই সঙ্গে স্মরণ প্রক্রিয়ার নানান মাধ্যমে, নানান উপায়ে তার কাজকে এবং তার যে উপলব্ধি, তার যে প্রয়াস, যা তিনি যে সচেতনতা আমাদের মধ্যে তিনি ছড়িয়ে দিতে চেয়েছিলেন, তাকে কিভাবে আরো একটু এগিয়ে নিয়ে যাওয়া যায়, তৃতীয় পরিসর আগামীতে তাই নিয়ে যথেষ্ট সক্রিয় থাকার চেষ্টা করবে। আমি আমাদের বন্ধু ঐশিক বন্দ্যোপাধ্যায় আজকে সঞ্চালনার দায়িত্বে আছে, আমি অনুরোধ করবো ঐশিককে আজকের এই অনুষ্ঠানটি শুরু করার জন্য। তৃতীয় পরিসর নিজেকে খুবই গর্বিত মনে করতে চাইছে আজকের দিনে এমন একজন মানুষকে স্মরণ করতে পেরে, এমন একজন মানুষকে নিজেদের কাজের সঙ্গে, কোনোভাবে তার কাজের সঙ্গে যুক্ত হতে পেরে আমরা সত্যি আনন্দিত। আর এর জন্য তৃতীয় পরিসরের পক্ষ থেকে আমরা বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই শুরুতেই, যার প্রতি আমরা কৃতজ্ঞ, অধ্যাপক শুভমিতা চৌধুরীকে, যিনি আজকে আমাদের বক্তাও বটে এবং এই সমস্ত কিছুই সম্ভবপর হচ্ছে তারই কারণে। শুভমিতা দিকে ধন্যবাদ। ঐশিক, পরবর্তী অনুষ্ঠান সঞ্চালনের জন্য আমি তোমাকে অনুরোধ করছি, ধন্যবাদ, নমস্কার। ধন্যবাদ সুদীপ্তদা, সকলকে শুভ সন্ধ্যা। তৃতীয় পরিসর আয়োজিত ধ্রুবজ্যোতি ঘোষ স্মারক বক্তৃতা একে আপনাদের সকলকে স্বাগত। বাইপাস ধরে তীব্র বেগে গাড়ি নিয়ে ছুটে যাওয়ার সময় একের পর এক চোখে পড়তে থাকে সারি সারি উঁচু ইমারত ও বিজ্ঞাপনের আবদাল, যার পেছনেই লুকিয়ে আছে বিস্তীর্ণ জলাভূমির রহস্য ও স্তূপীকৃত জঞ্জালের পাহাড়। এই জলাভূমির প্রাঙ্গণে নিয়ত চলছে প্রকৃতির কর্মযজ্ঞ, যা কলকাতা শহরের প্রতিদিনকার ময়লা জল ও জঞ্জালকে পরিশোধিত ও পুনর্ব্যবহারের উপযুক্ত করে তুলছে প্রতি মুহূর্তে। জলাভূমির এই ভেড়িগুলো আসলে এক একটা সোলার পন্ড, যেখানে শহরের ময়লা জল গিয়ে পৌঁছয় বিভিন্ন আন্তঃসংযুক্ত খালের মাধ্যমে এবং দিনের বেলা প্রাকৃতিক প্রক্রিয়ায় সেই ময়লা জল রূপান্তরিত হয় পরিশুদ্ধ জলে। এই শোধিত জলেই চাষ হয় মাছ, আর মাছ চাষের ভেড়িগুলোর মধ্যবর্তী জায়গায় হয় শাকসবজি। জলাভূমির পার্শ্ববর্তী এলাকার জেলে ও চাষি পরিবার বংশ পরম্পরায় এই জটিল প্রাকৃতিক প্রক্রিয়াকে ব্যবহার করে শহরবাসীর মুখে তুলে দিচ্ছে প্রতিদিনকার সস্তার মাছ ও সবজি, এবং পাশাপাশি এই বিস্তীর্ণ জলাভূমি টেনে নিচ্ছে ক্রমবর্ধমান শহরের প্রতিদিনের বর্জ্য। শিবপুরে সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ে 70-এর দশকের শেষ দিকে ধ্রুবজ্যোতি ঘোষ কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেন ইকোলজি নিয়ে। এরপর কলকাতার নিকাশি ব্যবস্থা নিয়ে কাজ করতে গিয়ে ডক্টর ঘোষ ময়লা জল কোথা দিয়ে কিভাবে কোথায় গিয়ে পঞ্চভূতে বিলীন হয় সেই গোলকধাঁধার রহস্য উন্মোচনে নেমে দেখলেন, কোনো কৃত্রিম প্রক্রিয়া ও বিনিয়োগ ছাড়াই শহরের নোংরা জল হয়ে উঠছে পানীয় জলের মতোই শুদ্ধ। একজন সরকারি আধিকারিকের থেকেও অনেক বেশি পরিবেশ বিশেষজ্ঞ এবং পরিবেশ সচেতন মানুষ হিসেবে ধ্রুবজ্যোতি ঘোষ সারা জীবন ধরেই তত্ত্ব এবং বাস্তবকে জুড়তে চেয়েছেন, খুঁজে ফিরেছেন পথ কিছু করার যা অধিকাংশ ক্ষেত্রেই চেনা ছকের বাইরে। পূর্ব কলকাতা জলাভূমি তার প্রধান চারণ ক্ষেত্র হলেও কখনো কাঁচরাপাড়ায় সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে আবর্জনা নিয়ন্ত্রণের নতুন মডেল তৈরি করা, আবার কখনো বা প্রত্যন্ত অঞ্চলের মহিলাদের কাজে উৎসাহ দেওয়া, অনেক রকম কাজেরই পথিকৃৎ ধ্রুবজ্যোতিবাবু।
তিনি আসলে কখনোই মানুষকে বাদ দিয়ে পরিবেশকে বোঝা বা পরিবেশ রক্ষা করার কথা ভাবেননি। একবার জলাভূমি অঞ্চলের এক কৃষিজীবীর মৃত্যুতে বলেছিলেন, এরা মারা যাওয়া মানে পূর্ব কলকাতা জলাভূমির এক একটা অধ্যায় চিরদিনের মতো হারিয়ে যাওয়া। তারই স্বতন্ত্র চিন্তার সুবাদে তিনি এই পূর্ব কলকাতা জলাভূমির জন্য আন্তর্জাতিক রামজার তকমা আনতে পেরেছিলেন 2002 সালে। কিন্তু পরের প্রায় দেড় দশক আদালতের নির্দেশ অমান্য করেই চলে জলাভূমিকে বিপন্ন করার চক্রান্ত। জীবনের শেষে তিনি দেখে গেলেন কিছু রাজনীতিবিদ, প্রশাসনিক আধিকারিক ও জমি লুটেরাদের জলাভূমি বুঝিয়ে উন্নয়ন করার প্রচেষ্টা, আর রেখে গেলেন দুটি বই, ইকোসিস্টেম ম্যানেজমেন্ট টুয়ার্ডস মার্জিন থিওরি অ্যান্ড প্র্যাকটিস এবং দ্য ট্র্যাশ ডিগার্স। এই উন্নয়নের হিড়িক দেখে জীবনের শেষের দিকের একটি লেখায় নিজেকে ব্যর্থ প্রকৃতিবিদ বলে তকমা দিয়েছিলেন তিনি। শিরোনামের বাইরে থাকা এই মানুষটির আজ জন্মদিন। তার জীবনের কাজ এবং পূর্ব কলকাতা জলাভূমি বিষয়ক কিছু কথা, কিছু আলোচনা আজ আমরা এই অনুষ্ঠানে করব। আমাদের আজকের অনুষ্ঠানের মুখ্য আলোচক অধ্যাপক শুভমিতা চৌধুরী, যিনি দীর্ঘ বছর ডক্টর ঘোষের সান্নিধ্যে এসে পূর্ব কলকাতা জলাভূমিকে বুঝেছেন এবং কাজ করে চলেছেন। ডক্টর চৌধুরী পশ্চিমবঙ্গ রাজ্য বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের অধ্যাপক। তৃতীয় পরিসরের পক্ষ থেকে ওনাকে আমরা অনুষ্ঠানে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। ডক্টর চৌধুরী, প্লিজ। প্রথমেই তৃতীয় পরিসরের ডক্টর ধ্রুবজ্যোতি ঘোষ স্মারক বক্তৃতার আয়োজন করার প্রচেষ্টাকে আন্তরিক ধন্যবাদ জানাই। এক্ষুনি উনি বললেন যে আজকে ডক্টর ঘোষের জন্মদিন, অনেকেই হয়তো সেটা জানেন না, তবে আজকের এই দিনে এই আলোচনার মধ্যে দিয়ে স্যারের যে বিপুল কর্মসম্ভার তা ছোট করে হলেও মানুষের কাছে যদি কিছুটা তুলে ধরতে পারি তাহলে ভালো লাগবে। আর আমাকে এই সুযোগটা করে দেবার জন্যে তৃতীয় পরিসরকে আবার ধন্যবাদ জানাই। আজকের দিনে এই কথাগুলো বলতে পাওয়ার যে সুযোগ, এটা করে দেওয়াটা আমার কাছে অনেক বড় একটা পাওয়া। প্রথাগত শিক্ষা জীবনে ডক্টর ঘোষকে আমি শিক্ষক হিসেবে পাইনি ঠিকই, কিন্তু প্রকৃত অর্থে উনি আমার মাস্টারমশাই ছিলেন। ওনার সঙ্গে যেটুকু কাজ করার সুযোগ পেয়েছি, ওনার সঙ্গে চিন্তা ভাবনা আদান প্রদান করার যেটুকু অবকাশ হয়েছে, তাতে স্যারের ব্যক্তিত্বের একটা দিক আমাকে সবসময় আকর্ষণ করেছে। সেটা হলো যে কোনো ঘটনাকে একটা সম্পূর্ণ স্বতন্ত্র গতানুগতিক ব্যাখ্যার গণ্ডি বহির্ভূত দৃষ্টিভঙ্গি থেকে দেখা। ইকোলজিকে একদম আলাদাভাবে বুঝতে শিখিয়েছিলেন স্যার। আপাতভাবে বিক্ষিপ্ত ঘটনা বা অভিজ্ঞতাগুলিকে যেন কোনো একটা লিংক দিয়ে বা যোগসূত্র দিয়ে বাঁধা, এবং এই যোগসূত্র খুঁজে বার করাটাই হচ্ছে ইকোলজির কাজ। ইকোলজির আলোচনায় মানুষের যে একটা বড় ভূমিকা আছে সেটা এ যাবৎকাল আমি কোনো ইকোলজির পাঠ্যপুস্তকে দেখিনি। পূর্ব কলকাতার জলাভূমির সঙ্গে আমার পরিচয় হলো যখন স্যারের একটি বই, ইকোলজি অ্যান্ড ট্র্যাডিশনাল ওয়েটল্যান্ড প্র্যাকটিস, এই বইটির যখন কাজ হচ্ছিল তার ইলাস্ট্রেশন করার সময় আমার এই জলাভূমির সঙ্গে পরিচয়। যখন পূর্ব কলকাতার জলাভূমির সঙ্গে আমার পরিচয় হলো তখন ইকোলজি চর্চায় মানুষের গুরুত্বটা যে কতটা সেটা আরো স্পষ্ট করে বুঝতে শিখেছি, এখনো শিখছি।
ডক্টর ঘোষের আরো একটা অদ্ভুত ক্ষমতা ছিল, সেটাকে কথায় বুঝিয়ে বলা কঠিন, তবু চেষ্টা করছি। কোনো জটিল চিন্তা বা গভীর অনুভূতিকে ছোট ছোট শব্দবন্ধ বা ফ্রেজ দিয়ে উনি খুব সহজে বোঝাতে পারতেন। আর এই শব্দবন্ধগুলি তৈরি করে মাস্টারমশাই খুব আনন্দও পেতেন। স্যারের এই বিরল গুণটি যদি এই আলোচনার মধ্যে মাঝে মধ্যে তুলে ধরতে পারি তাহলে আমার ভালো লাগবে, আমার মনে হয় আপনাদেরও ভালো লাগবে। আজকের এই আলোচনার বিষয়টি যখন ফ্লায়ারে দেখলাম, পূর্ব কলকাতার জলাভূমি বিস্তৃতির বিপরীতে, তখন মনে হলো কলকাতার শহরবাসী হিসেবে পূর্ব কলকাতার জলাভূমি কথা বিস্তৃত হওয়ার মতো ভুল যেন আমরা কখনো না করি, কারণ এই ভুলের মাশুল যে আমাদের কিভাবে দিতে হবে তা আমরা নিজেরাই জানি না। স্যারের বইয়ের কথা যেটা বলছিলাম, দুটো বইয়ের কথা উনি উল্লেখ করলেন, একটা ইকোসিস্টেম ম্যানেজমেন্ট আর একটা ট্র্যাশ ডিগার্স। ওনার যে প্রথম বইটি 2005-এ বেরোয় সেটাই হচ্ছে ইকোলজি অ্যান্ড ট্র্যাডিশনাল ওয়েটল্যান্ড প্র্যাকটিস। এই বইটির ইলাস্ট্রেশন করেছিলাম আমি যখন, তখন স্যারের কাছ থেকে পূর্ব কলকাতার জলাভূমির বেশ কিছু খুঁটিনাটি আমার জানার সুযোগ হয়েছিল। নইলে কলকাতার অধিকাংশ মানুষের মতো আমিও এই অসাধারণ ইকোসিস্টেমটির অস্তিত্ব সম্পর্কে প্রায় অজ্ঞই ছিলাম বলা যায়। আমি যেটুকু জেনেছি বা এখনো জানছি সেটুকুই আপনাদের সঙ্গে আজকে বলবো। বছর চারেক আগে পূর্ব কলকাতার জলাভূমির ওপর স্কোয়ান্ডারিং কনজারভেশন বলে একটি তথ্যচিত্র তৈরি হয়। তখন কলকাতার সাধারণ মানুষকে এই জলাভূমি সম্পর্কে তার কোনো ধারণা আছে কিনা জিজ্ঞাসা করা হয়েছিল। এর মধ্যে মাত্র 10% লোক বলেছিল যে তাদের কিছু ধারণা আছে, আর বাকিদের কোনোই ধারণা ছিল না। যাদের সামান্য ধারণা আছে তাদের কাছেও এটা কেবল একটা আবর্জনা ফেলার জায়গা ছাড়ার কিছুই নয়। অথচ সেই 2002-তে পূর্ব কলকাতার জলাভূমি র্যামসার সাইট হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে, 2017 সালে ওয়ার্ল্ড ওয়াটার ডেতে র্যামসার কনভেনশনের যিনি সেক্রেটারি জেনারেল তিনি এই জলাভূমিকে পৃথিবীর অন্যতম দুটি জলাভূমির একটি বলে গণ্য করেছে যারা সফলভাবে ময়লা জল পরিশোধন করতে পারে। কিন্তু তৎসত্ত্বেও কলকাতার মানুষের চেতনায় আজও এই জলাভূমি কেন জায়গা করে নিতে পারেনি সেটা ভাববার বিষয়। তার একাধিক কারণ থাকতে পারে। একটা হয়তো এরকমই যে ওই ঘর হতে দুই পা দূরে ঘাসের শীর্ষে শিশির বিন্দুর মতো পূর্ব কলকাতার জলাভূমিকেও শহরবাসীর জানার তেমন আগ্রহ নেই, গর্ববোধ করা তো দূরের কথা। দ্বিতীয়ত, এই জলাভূমির সঙ্গে হয়তো একটা নেতিবাচক মানসিকতা কাজ করে, অর্থাৎ এটা তো বর্জ্য পদার্থ ফেলার জায়গা, নোংরা এবং ওয়েস্ট যেটা কিনা আমরা ফেলে দিই তাকে আবার ফিরে দেখার
মানসিকতা অধিকাংশ মানুষের মধ্যেই বিরল। তারপর শহরের পার্শ্ববর্তী জলাভূমি থাকা মানে সেটা যেন বুঝিয়ে ফেলে শহর বিস্তার করার একটা উপায় মাত্র। স্যার এটাকেই বলতেন ওয়েটল্যান্ডস আর রিয়েল এস্টেট ইন দ্য ওয়েটিং। অনেক দুঃখ করেই বলতেন, কিন্তু কথাটার মধ্যে একটা সত্যতা আছে বটে। তো আগে একটু দেখে নি, যদিও একটু আগে উনি বলেছেন এটার লোকেশন বা কোথায় এটা অবস্থিত, তাও একটু যদি আমরা ভাবি কোথায় কোথায় কিভাবে আমরা দেখতে পাই এই জলাভূমিকে। অনেকেই এটার সঙ্গে সল্ট লেককে গুলিয়ে ফেলেন। সল্ট লেক অবশ্যই এটার একটা অংশ ছিল এবং 60-এর দশকে সেখানে নগরায়ন হয়। একটা বিস্তীর্ণ নোনা জলের এলাকার কিছুটা অংশকে বুঝিয়ে ফেলে। তো ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস দিয়ে আমরা যদি সোজা উত্তরের দিকে যেতে থাকি, মানে দমদম এয়ারপোর্টের দিকে যদি ধরে নি, সেই দিকে যদি চলতে থাকি, তাহলে রাস্তার বাঁদিকে চোখে পড়ে সায়েন্স সিটি, তারপরে আইটিসি সোনার বাংলা, হায়াত নয় ওটা হচ্ছে JW ম্যারিয়ট এর মতন বড় বড় হোটেল। আর রাস্তার ডান দিকে সেখানে দিগন্ত বিস্তৃত জলাশয়, ধান জমি, সবজি চাষের জমি এবং ধাপার ময়লা ফেলার ঢিপি। রাস্তার দুটো পার যেন দুটো মেরু। এই জলাভূমির কথা উল্লেখ করে আলেকজান্ডার হ্যামিল্টন 1706 সালে বলেছিলেন যে কলকাতা শহরের কেন্দ্র থেকে প্রায় 4.5 কিলোমিটার দূরে একটি বিশাল জলাশয় আছে, কিন্তু সেটা আদৌ মানুষের বসবাসের যোগ্য নয়। জোয়ারের জলের সঙ্গে সারা বর্ষা এখানে জল জমে থাকে এবং সেই জলের গভীরতা প্রায় 1.5 মিটার। এই প্রসঙ্গে এই ইতিহাসটা একটু বোঝার জন্য আমি একটা ছবি একটু দেখাই। এই ছবিটা বহু পুরনো একটি ম্যাপ, সঠিকভাবে আঁকা ম্যাপ এটা অবশ্যই নয়, কিন্তু এই ছবিটা এই জন্যই দেখাচ্ছি যে কলকাতা শহর যখন কলকাতা হয়নি তার আগে থেকেই এই জলাভূমির অস্তিত্ব এখানে ছিল। যে কোনো নগরায়নের সঙ্গে অপরিহার্যভাবে গড়ে ওঠে তার নিকাশি ব্যবস্থা, যা যথাযথ না হলে সুস্থভাবে জীবনযাপন করা প্রায় অসম্ভব। আর তাই কলকাতার বৃদ্ধির সঙ্গে সঙ্গে তার নিকাশি ব্যবস্থা বৃদ্ধির জন্যেও 1810 থেকে 1897 মধ্যে একাধিক খাল কাটা হলো, যেমন বেলেঘাটা খাল, ভাঙর কাটা খাল। তো এই খালগুলো শহরের ময়লা জল আর বৃষ্টির জলকে পূর্ব দিকের নিচু জায়গায় পাঠিয়ে দেবার জন্য। জেমস লং 1852 সালে লেখাতে উল্লেখ করেন যে এই জলাভূমি থেকে প্রায় 16,000 টাকার আয় হয় মাছ চাষ থেকে।
তখন এই বিস্তীর্ণ এলাকা জুড়ে নোনা জলের ভেড়ি। সেই ভেড়িতে নোনা জল ঢোকানোর জন্য আরো কিছু খাল এবং তাদের শাখা প্রশাখা, এখানে কিছু ছবিতে দেখা যাচ্ছে, সেগুলি তৈরি হয়। 1800 সালের শুরুর দিকে শহরের ময়লা জল হুগলিতে ফেলা হতো, কিন্তু সেখান থেকে যেহেতু কলকাতার পানীয় জলের সরবরাহ হয়, কাজেই লর্ড ওয়েলেসলি তখন নির্দেশ দেন 1875 নাগাদ যে মাটির নিচে ইটের গাঁথনি করে সুয়ারেজ লাইন তৈরি করা হবে, যা দিয়ে শহরের সমস্ত ময়লা জল পাঠাতো হতে লাগলো এই জলার দিকে। আর আবর্জনা ফেলার ব্যবস্থা হলো ধাপাতে, যেখানে 1 বর্গ মাইল জায়গা সরকার কিনেছিল, যার জন্য এই জায়গার নাম হয়েছিল ধাপা স্কোয়ার মাইল। তখন বিদ্যাধরী নদী মারফত এই অঞ্চলে জোয়ার ভাটা খেলত আর নোনা জলের ভেড়িগুলো কার্যকরী ছিল। কিন্তু বিদ্যাধরী ক্রমশ মজে যেতে লাগলো এবং 1928-এ বিদ্যাধরীকে শেষ পর্যন্ত মৃত ঘোষণা করা হলো। এর স্বাভাবিক ফলস্বরূপ এই জলাভূমিতেও জোয়ারের জল ঢোকা বন্ধ হয়ে গেল। আগে যেটা ছিল যে বিদ্যাধরীর মধ্যে দিয়ে শহরের ময়লা জল দক্ষিণে মাতলার দিকে চলে যেত, এখন বিদ্যাধরী মজে যাওয়ার ফলে জোয়ার ভাটার জল ঢোকাও বন্ধ হয়ে গেল এবং মাতলা দিয়ে যে জল বেরিয়ে যেত ময়লা জল, সেটাও বাধা পেতে লাগলো। এখন এই যে মাটির নিচে ইট দিয়ে গাঁথা সুয়ারেজের লাইন তৈরি হলো, সেইটা কলকাতা শহরের জন্য বর্ষার জল এবং ময়লা জল দুই সরবরাহ করার রাস্তা। এখনো সেই ব্যবস্থা একইভাবে আছে। তো মাটির নিচে দিয়ে এই ময়লা জল তখন এই পূব দিকের যে জলাজমি সেখানে সরবরাহ হতে লাগলো। এখানে আমি গুগল আর্থ থেকে একটি লাইন টেনে দেখানোর চেষ্টা করেছি যে শহরের ঢালটা কোন দিকে। বাঁদিকে আমরা যেটা দেখছি এটা হুগলি, এটা হচ্ছে পুরো কলকাতা, আর এই হলো পূর্ব কলকাতার জলাভূমি, তার কিছুটা অংশ। এখানে আমি পূর্ব দিক এবং আমাদের উত্তর দিকের কিছুটা অংশ দেখাচ্ছি। হুগলির ধার থেকে এই লাইন ধরে যদি আমরা দেখি তাহলে দেখা যাচ্ছে ক্রমশ ঢালটা কিন্তু পূবের দিকে, ফলে স্বাভাবিকভাবেই আমাদের শহরে যে সুয়ারেজের যে জল, যে পাইপলাইন মাটির তলায় তৈরি হলো, সেগুলো ঢাল অনুযায়ী সহজেই এই ময়লা জলকে পূবের দিকে নিয়ে যেতে পারত। কিন্তু নোনা জল যখন বন্ধ হয়ে গেল তখন ওখানকার মানুষ নোনা জলের মাছ চাষ বন্ধ করে ময়লা জলে মাছ চাষ শুরু করলো। ভেড়িতে ময়লা জলের মাছ চাষের প্রথম সাফল্যের কথা জানা যায় 1930 সালে। এই সময় ইঞ্জিনিয়ার বিএন দে, উনি গ্লাসগো থেকে ইঞ্জিনিয়ারিং
পাস করে তখন এখানে কর্মরত। তিনি তার দূরদর্শিতা এবং ইঞ্জিনিয়ারিং দক্ষতাকে কাজে লাগিয়ে দুটি খুব প্রয়োজনীয় খাল তৈরি করলেন। এই ছবিটি 2016 সালের কৃত্রিম উপগ্রহ থেকে নেয়া একটি স্যাটেলাইট ইমেজ। এখানে আমি ইচ্ছে করেই পূর্ব কলকাতার জলাভূমির যে সীমানা, যেটা ডক্টর ধ্রুবজ্যোতি ঘোষ এঁকেছিলেন, সেটাকে এর ওপরে বসিয়েছি। এই সবুজ যে জায়গাগুলো, এটা হচ্ছে আমাদের শহরের গড়ে ওঠা পুরো অংশটা, এটা হুগলি নদী, আর এই আমাদের জলাভূমি। লাল অংশগুলো হচ্ছে যে কোনো ধরনের উদ্ভিদ, সেটা ধান হতে পারে বা অন্য কোনো গাছ হতে পারে। আর এই কালো যে অংশগুলো, এগুলো হচ্ছে একদম স্বচ্ছ জলের ভেড়ি, মাছের ভেড়ি। শহরের তুলনায় এই মানচিত্রে যেটা দেখা যাচ্ছে, তুলনা করলে বোঝা যায় যে এই জায়গাটা কত বড়, উপেক্ষা করার মতন একেবারেই নয়। প্রায় কলকাতা শহরের সাইজের সমতুল্য একটা জায়গা। তো বিএনদের কথা যে বলছিলাম, যে তিনি দুটি খুব গুরুত্বপূর্ণ খাল তৈরি করেছিলেন, তার একটার নাম হচ্ছে SWF এবং অন্যটির নাম হচ্ছে DWF। SWF অর্থাৎ স্টর্ম ওয়াটার ফ্লো এবং DWF মানে ড্রাই ওয়েদার ফ্লো। এখানে ছবি দুটি দেখানো আছে মানচিত্রে, এখানে মাঝখান থেকে যে ছবিটা দেখানো হয়েছে, এই SWF আর DWF, এই দুটি প্রায় পূর্ব কলকাতার জলাভূমির মাঝ বরাবর আমরা দেখতে পাই। এবং আমাদের যে বাসন্তী হাইওয়ে, সেইটা প্রায় সমান্তরাল ভাবে চলেছে এর পাশে পাশে। উপরের ছবিটি হচ্ছে সেই স্টর্ম ওয়াটার ফ্লো, সেই ক্যানালের ছবি, এবং নিচেরটি হচ্ছে ড্রাই ওয়েদার ফ্লো ক্যানালের ছবি। এর সঙ্গে তৈরি হলো শহরের মধ্যে একাধিক পাম্পিং স্টেশন। পাম্পিং স্টেশনগুলি কি করত? সেগুলো মাটির নিচে সুয়ারেজ থেকে যে ময়লা জল যাচ্ছে তাকে পাম্প করে নিয়ে আসত ওপরে, এবং তারপর সেটাকে ঢুকিয়ে দেয়া হয় এই DWF খালের মধ্যে দিয়ে। এবং DWF থেকে খালের শাখা প্রশাখা মারফত ময়লা জল ঢোকানো হতো ভেড়িতে। তো যে প্রথম শাখাটি DWF থেকে বেরোয় তার নাম ফিশারি ফিডিং ক্যানাল। এইখানে ডান দিকের যে ওপরের ছবিটি, এইটাই হচ্ছে সেই ফিশারি ফিডিং ক্যানাল যেটা DWF ক্যানাল থেকে বেরিয়েছে। বর্ষার সময় সুয়ারেজের জমা বৃষ্টির জলও SWF ক্যানালে ফেলা হতো, এবং বিদ্যাধরী মজে যাবার জন্যে SWF এবং DWF এর জল তখন দক্ষিণে মাতলাতে না পড়ে পাঠানো হতে লাগলো পূবের দিকে কুলটিতে। বিএনদের আরো একটি ইঞ্জিনিয়ারিং জ্ঞানের নিদর্শন হলো DWF খালের ওপর তৈরি বানতলা লক গেট, যেটা এখানে বাঁদিকে দেখানো হয়েছে। এই লক গেটটি পূর্ব কলকাতার জলাভূমিকে বাঁচিয়ে রাখার জন্য অপরিহার্য। এখানে কি করা হয়? DWF থেকে
ভেড়িগুলোতে যাতে ভালোভাবে জল ঢুকতে পারে এই লক গেটটিকে সেইভাবে পরিচালনা করা হয়, যাতে লক গেটের ওপরে জলের লেভেল বাড়িয়ে দেওয়া যায়, তাতে হাইড্রোলিক গ্রেডিয়েন্ট ধরে মাধ্যাকর্ষণের টানে জল সহজেই খাল মারফত ভেড়িতে পৌঁছতে পারে। কাজেই লক গেটের ময়লা জলের উচ্চতা বা লেভেল যথাযথ না থাকলে কিন্তু এই গোটা ব্যবস্থাপনাটাই অকেজো হয়ে যাবে। এখানে যে ছবিটা দেওয়া হয়েছে বাঁদিকে নিচের ছবিটি, এখানে একটা স্কেল বসানো আছে যেখান থেকে জলের উচ্চতা বোঝা যাচ্ছে, এবং এইটা এই বানতলা লক গেটের উপর দিকে মানে যেদিক থেকে জলটি আসছে যাকে আমরা আপস্ট্রিম বলি সেই দিকে এই স্কেলটি দেওয়া আছে। এইখানেই জলের কতটা উচ্চতা হচ্ছে তার উপর নির্ভর করে যে নিচের দিকে এই ফিশারি ফিডিং ক্যানালের ভেতর দিয়ে কত দ্রুততার সঙ্গে জলটা পাঠানো যাবে। তো এখনো অবধি যেটুকু বললাম, এখানে এটুকু বলা যায় যে নোনা ভেড়ি থেকে ময়লা জলের ভেড়িতে যে বিবর্তন সেটা কিছুটা প্রাকৃতিক নিয়মে হয়েছে এবং কিছুটা ইঞ্জিনিয়ারিং প্রযুক্তির সঠিক ব্যবহারের জন্য সম্ভব হয়েছিল। কিন্তু এই ময়লা জলে মাছ চাষের মধ্যে দিয়ে বর্জ্য জলকে পরিশোধন করার যে পদ্ধতি তা কিন্তু সম্পূর্ণভাবে এখানকার মানুষের পরম্পরাগত জ্ঞানের ফলশ্রুতি। বিজ্ঞানের ভাষায় একে বলে বায়ো রেমেডিয়েশন। কিন্তু এখানকার মানুষ এর পিছনের বৈজ্ঞানিক ব্যাখ্যা না জেনেও কেবল তাদের অভিজ্ঞতা দিয়ে এই কাজ করে চলেছেন। আমি উল্লেখ করেছিলাম যে স্যার ছোট ছোট কিছু ফ্রেজ তৈরি করতেন বা শব্দবন্ধ তৈরি করতেন। এই যে সাধারণ মানুষের অভিজ্ঞতা এবং তাদের যে পরম্পরাগত জ্ঞান, স্যার একে বলতেন এনলাইটমেন্ট অফ দ্য অর্ডিনারি। মাস্টারমশাইয়ের সঙ্গে পূর্ব কলকাতার জলাভূমির পরিচয় 1980 দশকের শুরুর দিকে, এর কথাও কিছুটা বলা হয়েছে একটু আগেই, তাও কিছু কথা আরেকবার বলছি। ডক্টর ঘোষ তখন স্টেট প্ল্যানিং বোর্ডের জয়েন্ট ডিরেক্টর, ওনার উপর দায়িত্ব পড়ে কলকাতার ময়লা জল নিকাশি ব্যবস্থা ঠিক কিভাবে কাজ করে এবং ময়লা জলে পরিশোধন কি করে হচ্ছে, কি পদ্ধতিতে হচ্ছে তার রিপোর্ট তৈরি করা। এতক্ষণ যে ইতিহাস আমি বললাম এসব কিছুই তখন কলকাতাবাসীর জানা ছিল না, সরকারেরও জানা ছিল না এবং মাস্টারমশাইয়েরও জানা ছিল না। কাজেই স্যার একটা সম্পূর্ণ অজানা জগতে প্রবেশ করেছিলেন। এই DWF এবং SWF খালের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে ওনার সামনে তখন একটা অজানা জগৎ উন্মোচিত হচ্ছিল, যেখানে বিস্তীর্ণ এলাকা জুড়ে চলছে মাছ চাষ, সবজি চাষ, ধান চাষ এবং আবর্জনার পৃথকীকরণ। এই বিশাল জমি প্রায় পায়ে হেঁটে উনি দেখেছেন যে ময়লা জলকে কিভাবে মাছ চাষের মধ্যে দিয়ে পরিশোধন করে সেই জল চাষের কাজে লাগানো হচ্ছে। এই পদ্ধতিটাই দেখে স্যার প্রথম উপলব্ধি করেন যে ইঞ্জিনিয়ারিং দক্ষতা এবং মানুষের যে পরম্পরাগত জ্ঞান এইটার মেলবন্ধনে কি সুন্দরভাবে একটা ইকোসিস্টেম কাজ করছে।
এই কথাগুলো আগেই বলেছি, তাই ছবির মাধ্যমে আর ফুটিয়ে বলছি না। এখানে দেখানো হয়েছে কলকাতা শহরের জল কিভাবে মাটির তলা দিয়ে সুয়েজ লাইন দিয়ে যাচ্ছে, পাম্প করে তাকে উপরে ওঠানো হচ্ছে এবং তারপরে DWF এবং SWF দিয়ে ঢোকানো হচ্ছে। DWF থেকে বানতলা লক গেটের মাধ্যমে সেগুলো ভেড়িতে যাচ্ছে এবং তারপরে সেই পরিশোধিত জল দিয়ে কখনো ধান চাষ হচ্ছে আর তারপরে সেই জল বার করে দেয়া হচ্ছে আবার কুলটিতে। সম্পূর্ণ এলাকাটা দেখে স্যার তৈরি করলেন এই এলাকার প্রথম মানচিত্র। আঁকা হলো তার সীমানা এবং এখানকার ভূমি ব্যবহার কিরকম ভাবে হচ্ছে সেটাকেও দেখানো হলো, মূলত তিনটি ভাগে ভাগ করে, যেখানে 70% বেশি জমি ময়লা জলে মাছ চাষ করছে, যেখানে 70% বেশি জমি ময়লা জলে ধান চাষ করছে আর যেখানে 70% বেশি জমি আবর্জনা স্তরের ওপর সবজি চাষ করছে। তখন এখানকার মানুষদের সার্বিক অংশগ্রহণ না থাকলে এই মানচিত্র বোধহয় তৈরি সম্ভব হতো না, কারণ এই মানচিত্র আঁকার পেছনে স্যারের যে পদ্ধতিটি ছিল তাকে এখন আমরা পার্টিসিপেটরি ম্যাপিং বলি এবং তার উদাহরণ বোধহয় এই প্রথম। উনি প্রতিটি গ্রামে গ্রামে গিয়ে সবাইকে জিজ্ঞেস করলেন যে আপনারা ময়লা জল কিভাবে ব্যবহার করেন এবং সেই উত্তরের ভিত্তিতে একটু একটু করে এই মানচিত্রের সীমানা তৈরি হয়েছিল। কলকাতার পার্শ্ববর্তী এই জলাজমির সীমানা আঁকা হলো, জমির পরিমাপ করা হলো, নামকরণ হলো, নাম হলো পূর্ব কলকাতার জলাভূমি, দ্য ইস্ট কলকাতা ওয়েটল্যান্ডস, তখন অবশ্য ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ডস নাম ছিল। উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনার 32টি মৌজা জুড়ে 12,500 হেক্টর এলাকা জুড়ে এক সুবৃহৎ জলাভূমি, সেটা যে কতটা বড় সেটা একটু আগেই স্যাটেলাইট ইমেজের মাধ্যমে বোধহয় কিছুটা ধারণা দিতে পেরেছি। কিভাবে কাজ করে এই জলাভূমি, কিভাবে জল ময়লা জল কিভাবে পরিশোধন হয় সেটা যদি আমরা একটু দেখি, এগুলি হচ্ছে সেই 32টি মৌজা যেটা নিয়ে পূর্ব কলকাতার জলাভূমি তৈরি। এই হলুদ অংশটি হচ্ছে পরবর্তীকালে কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের আওতায় পড়ে যাওয়া অংশ, এখানেই রয়েছে আমাদের ধাপা অঞ্চলটি। এখানে গেলে চোখে পড়ে গোটা এলাকাটা অসংখ্য ছোট বড় ভেড়িতে বিভক্ত, যেগুলোর প্রত্যেকটির গভীরতা 1.5 থেকে 2 মিটারের বেশি নয়, যাতে ভেড়ির নিচে পর্যন্ত সূর্যের আলো পৌঁছতে পারে। এই ধরনের জলাধারকে বলা হয় বিজ্ঞানের ভাষায় অক্সিডেশন পন্ড। ময়লা জলকে ঢোকানো ভেড়ির একদিক দিয়ে এবং 21 দিন সেখানে জলটিকে জমিয়ে রাখা হয়। ঢোকার মুখে বাঁশের কঞ্চি দিয়ে তৈরি এক অপূর্ব ছাকনির মতন একটা পাটা, এর নাম পাটা। পাটার কাছে আমরা দেখতে পাই ঢোকার মুখটি,
আবার ভেড়ির অপর দিকে জল বেরিয়ে যাবারও একটা জায়গা আছে। পাটার কাজ হচ্ছে দুটি। প্রথম হলো, ময়লা জলে যদি কোনো পদার্থ থাকে, যেমন প্লাস্টিক ইত্যাদি, তাকে আটকে দেওয়া। আর দু নম্বর হচ্ছে, ভেড়ি থেকে মাছ যেন বেরিয়ে না যায়। তো 21 দিনের জমে থাকা ময়লা জল, তার থেকে যে স্লাজ বেরোয় বা কাদা বেরোয়, সেটা থিতিয়ে যায় ভেড়ির তলায়। এই থিতিয়ে যাওয়া কাদা কে আস্তে আস্তে পচন ধরায় ব্যাকটেরিয়া। এই কাদার মধ্যে কি থাকে? কাদার মধ্যে থাকে ফিকাল ম্যাটার। যখন ব্যাকটেরিয়া এই পচন ধরানোর কাজ করে, তার থেকে নির্গত হয় কার্বন ডাইঅক্সাইড, যা আমাদের জলে ভেসে থাকা সবুজ উদ্ভিদ যেমন ফাইটোপ্ল্যাঙ্কটন বা অ্যালগি শালক সংশ্লেষণে বা ফটোসিনথেসিসের সহায়ক। অপরদিকে ফটোসিনথেসিসের ফলস্বরূপ নির্গত হয় অক্সিজেন, যা আবার ব্যাকটেরিয়াদের এই পচনের কাজে সাহায্য করে। এর মধ্যে মাছের ভূমিকাটা খুব ইন্টারেস্টিং। মাছরা অ্যালগি শৈবালকে খায়, ফলে অ্যালগাল ব্লুমে ভেড়ির জল ঢেকে যাওয়ার যে সম্ভাবনা থাকে, সেইটা থেকে বাঁচা যায়। এই ব্যাকটেরিয়া, অ্যালগি এবং মাছের এই যে মেলবন্ধন বা সিম্বায়োটিক রিলেশন, এর থেকে একদিকে ময়লা জল পরিশোধিত হয়, আবার কলকাতা শহরকে যোগান দেয় প্রতিদিন প্রায় 10,000 টন মাছ। পরিশোধিত জল দিয়ে উৎপাদন হয় ধান, কখনো সবজি। প্রতি হেক্টারে প্রায় 2,000 থেকে 2,500 কেজি ধান এখানে উৎপাদন হয়। এবং প্রায় 8,500 থেকে 9,000 মাছ চাষী এই ভেড়িগুলির ওপর সরাসরি নির্ভরশীল। এই ওপরের ছবি দুটি দেখেই বোঝা যাচ্ছে যে এখানে মাছ ধরার কর্মকাণ্ড চলছে। নিচের যে ছবিটি, এখানে দেখা যাচ্ছে যে মাছ চাষীরা তারা বাঁশ দিয়ে জলের ভেড়ির যে জল তাকে মারছে। এই পদ্ধতিটা করা হয় খুব ভোরবেলায়, সূর্য ওঠার আগে, এবং তখন এইভাবে জলের ওপরে বাঁশ দিয়ে পিটিয়ে ডিজলভ অক্সিজেনকে এই জলের মধ্যে মিশিয়ে দেয়া হয়। মাছগুলি তখন চলে আসে একদম উপর দিকে, এবং তখনই তাদের ধরাটা হচ্ছে সবচেয়ে সহজ। যে কোনো শহরে সুয়েজ ট্রিটমেন্টের একটা অন্যতম সমস্যা এবং যান্ত্রিক শোধনাগারগুলির স্থাপন ও রক্ষণাবেক্ষণ অসম্ভব খরচ সাপেক্ষ। কলকাতা শহরকে কিন্তু এর জন্য কোনো খরচাই করতে হয় না। উপরন্তু এক বিপুল সংখ্যক মাছ, ধান ও সবজি চাষীরা নিজেদের একটি স্থায়ী জীবিকা পেয়েছে। একে যদি সাস্টেনেবল ডেভেলপমেন্ট না বলি, তাহলে আর কাকে বলবো? কলকাতা তাই ডক্টর ঘোষের নিজের ভাষায় ইকোলজিক্যালি সাবসিডাইজড সিটি। একদিকে হুগলি নদীর খাবার জল,
অন্যদিকে কুলটিতে ময়লা জল ফেলার নিকাশি ব্যবস্থা, পরিবেশের সব রকম সুবিধা পেয়েছে কলকাতা। এবং এর সঙ্গে সস্তায় মাছ ও সবজির অফুরন্ত যোগান। একটা নেতিবাচক পরিস্থিতিকে নিজেদের জ্ঞান ও অভিজ্ঞতা দিয়ে সম্পূর্ণ বদলে দেওয়া, নিজেদের সৃজনশীলতাকে কাজে লাগিয়ে পরিবেশের বাধাগুলিকে অতিক্রম করা, একে স্যার ওনার খুব পছন্দের একটা শব্দবন্ধে প্রকাশ করতেন, লিভিং ক্রিয়েটিভলি উইথ নেচার। মাস্টারমশাই সবসময় জোর দিতেন এক্সপিরিয়েন্সিয়াল লার্নিং এ, অর্থাৎ অভিজ্ঞতা দিয়ে যে জ্ঞান আমরা অর্জন করি। কারণ এমন উদাহরণ পূর্ব কলকাতার জলাভূমিতে বহুভাবে দেখা যায়। একটা সুন্দর উদাহরণ মাছের ভেড়ির ধারে কচুরি পানার শাড়ি। আমি এখন এটা একটু বন্ধ করছি। তো মাছের ভেড়ির ধারে এই যে কচুরি পানার শাড়ি দেয়া হতো, এটি একটা খুব সৃজনমূলক একটি কাজ। প্রথাগতভাবে যদি আমরা ইঞ্জিনিয়ারদের এই কাজটি করতে বলি, তারা কেন এটা করতেন? যাতে ভেড়ির পাড়গুলো যাতে জলের ঢেউ লেগে ভেঙে না যায়। এটি যদি কোনো ইঞ্জিনিয়ারকে দেয়া হতো, তিনি এর ধারগুলো ইট দিয়ে বাঁধিয়ে দিতেন। কিন্তু এখানকার মানুষের সৃজনী ক্ষমতা এমনই যে তারা সযত্নে ভেড়ির পাড় ধরে মোটা একসারি কচুরি পানা লাগায়, আর সামান্য দুটি বাঁশের খুঁটি এবং তার মধ্যে একটি তার বেঁধে দেয়। এতে কি হয় যে কচুরি পানাগুলি ভেসে ভেসে ভেড়ির মাঝখানে যেতে পারে না, এবং তারা বেশ শৃঙ্খলাবদ্ধ হয়ে পাড়গুলিকে ঘিরে রাখে। এতে একদিকে যেমন পাড়ে জলের ঢেউ লাগা থেকে পাড়গুলো বাঁচে, আবার অন্যদিকে কচুরি পানার শেকড়ে আছে মাছের খাদ্য। স্যার বলতেন যে কোনো নির্জন দুপুরে যদি ভেড়ির পাশ দিয়ে যাওয়া হয়, তাহলে খুব সূক্ষ্ম একটি আওয়াজ পাওয়া যায় যে মাছগুলো ওই কচুরি পানার শেকড় থেকে কিভাবে খাদ্য খুঁটে খুঁটে খাচ্ছে। আবার প্রখর দুপুরবেলায় এই কচুরি পানার তলাতেই মাছগুলো আবার ছায়াও পায়। এত সুন্দরভাবে পাড়ও বাঁচলো, আবার অন্যদিকে মাছেরও একটা সুবিধে হলো। এটা অবশ্যই বলা যায় লিভিং ক্রিয়েটিভলি উইথ নেচার। সাধারণ মানুষের এই যে জ্ঞান যা তারা বংশ পরম্পরায় শিখেছে, অভিজ্ঞতা দিয়ে তাকে পরিণত করেছে, এবং আপাতভাবে যা ফেলে দেওয়া বা ভুলে যাবার জিনিস, সেই ওয়েস্টকে লাভজনকভাবে পুনর্ব্যবহার করেছে, একেই ওয়াইজ ইউজ বলে। এবং এর ভিত্তিতেই পূর্ব কলকাতার জলাভূমি কিন্তু র্যামসারের স্বীকৃতি পেয়েছে। র্যামসার পৃথিবীতে বিভিন্ন জলাভূমিকে বিভিন্ন কারণে স্বীকৃতি দিয়েছে। কোনটি হয়তো তাদের প্রাকৃতিক সৌন্দর্যের জন্যে,
কোনোটি আবার হয়তো সেখানকার যে পাখি আসে তাদের জন্য। কিন্তু পূর্ব কলকাতার জলাভূমিকে যে স্বীকৃতি দেয়া হয়েছিল সেটা হয়েছিল এই ওয়াইজ ইউজের জন্য। কাজেই এই যে জ্ঞান, এই যে পরম্পরাগত জ্ঞান, এই জ্ঞানের একটি অসামান্য নজির হচ্ছে এই পূর্ব কলকাতার জলাভূমি। এই ওয়াইজ ইউজ প্র্যাকটিসের উদাহরণ স্বরূপই স্যার বিশ্বের দরবারে পূর্ব কলকাতার জলাভূমিকে তুলে ধরেছিলেন। স্যারের কাছে জলাভূমির মানুষদের এই প্রথাগত বিদ্যার বাইরে এই যে অভিজ্ঞতা লব্ধ যে জ্ঞান, তার মূল্য ছিল অপরিসীম। তথাকথিত ইন্টেলেকচুয়াল সমাজ এই জ্ঞানকে হয়তো স্বীকৃতি দিত না। স্যার বলতেন এরাই ওনার শিক্ষক। স্যারের কথায় আমাদের এই যে এদের জ্ঞানকে মেনে না নেবার প্রবণতা, অর্থাৎ আমাদের যেন যেন একটা চেতনার বন্ধ দরজা যেখানে কোনো মতেই এই ওয়াইজ ইউজ প্র্যাকটিসের জ্ঞানকে আমরা একটা জ্ঞান বলে মেনে নিতে পারি না। একেই স্যার বলতেন কগনিটিভ অ্যাপারথাইট। আজকের আলোচনা এখানেই শেষ করব এই কথা বলে যে পূর্ব কলকাতার জলাভূমিকে রাষ্ট্রসংঘ, র‍্যামসার সবাই মর্যাদা দিয়েছে। শুধু কলকাতাবাসী কিন্তু সেভাবে এই জলাভূমিকে আজও স্বীকৃতি দেয়নি। অথচ কলকাতার টিকে থাকা এবং আমাদের সুস্থভাবে বেঁচে থাকা আর শহরের যা যা পরিষেবা দেওয়ার কথা, যার মধ্যে স্যানিটেশন অন্যতম, তাকে সুষ্ঠুভাবে চালিয়ে যাওয়ার জন্য এই জলাভূমিকে আমাদের কোনোদিনও ভুললে চলবে না। এবং আমাদের আরো অনেক সচেতন হতে হবে যাতে করে পূর্ব কলকাতার জলাভূমি রিয়েল এস্টেট ইন ওয়েটিং হয়ে না যায়। অনেক আইন আছে, নিয়ম আছে, কিন্তু নিয়ম লঙ্ঘন করার মানুষও রয়েছে। যদি আমরা সবাই সচেতন হই তাহলে হয়তো কিছুটা হলেও এই নিয়ম লঙ্ঘনের ঘটনাগুলোকে আমরা আটকাতে পারব। আজকে এইটুকুই। অনেক ধন্যবাদ শুভমিতা দিকে, তার এত মূল্যবান বক্তব্য আমাদের সকলের সামনে উপস্থাপন করার জন্য। আজকে একভাবে আমাদের অনুষ্ঠানের শেষ লগ্নে আমরা চলে এসেছি, কিন্তু শেষ নয়, এখান থেকে একভাবে তৃতীয় পরিসরের একটি নতুন পর্যায়ে, যেখানে আমরা ধ্রুবজ্যোতি ঘোষের নামে যে সচেতনতার কথা, যে প্রয়োজনের কথা আজকে, যে গুরুত্বের কথা আজকে আলোচনার মধ্যে উঠে এলো, তাকে আগামীতে আরো কিভাবে ধরে রাখা যায়, কি কি ভূমিকা আমরা বন্ধুরা নিতে পারি, সেই নিয়ে আমাদের যেমন ভাবনা চিন্তা চলবে, আমাদের যেমন নানান উদ্যোগ থাকবে, আশা করব আপনাদেরকেও আমাদের সঙ্গে পাবো, পাশে পাবো। কোনো পরামর্শ, কোনো রকম কোনো আইডিয়া যদি থাকে আমাদের অবশ্যই জানাবেন। ধ্রুবজ্যোতি ঘোষের স্মারক বক্তৃতা শুধু নয়, ধ্রুবজ্যোতি ঘোষের স্মরণে আমরা আরো অনেক রকম কাজকর্ম এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছি, সেই নিয়ে আগামীতে আমাদের সঙ্গে থাকুন। একটি কথা শেষে জাস্ট বলে যাওয়ার যে আমাদের ইউটিউব চ্যানেলটি যদি খুব অসুবিধা না হয় তাহলে এটা একটু সাবস্ক্রাইব করুন,
ওই বেল আইকন ইত্যাদি যা যা সব করার থাকে যেগুলো বলা হয় সেসব আপনারা নানান ভিডিও থেকে জানেনই সব, যদি সেগুলো পারেন একটু আমাদের চ্যানেলেও করে রাখুন। অনেক ধন্যবাদ শুভমিতা চৌধুরীকে আমাদের সঙ্গে আজকে থাকার জন্য, সময় দেওয়ার জন্য ধন্যবাদ জানাই ঐতিহাসিক, প্রখ্যাত ঐতিহাসিক গৌতম ভদ্রকে, যিনি আমাকে প্রায় ধমকের সুরেই বছর খানেক আগে, সদ্য তখন যখন দ্রৌপদী বাবু প্রয়াত হয়েছিলেন, তখন আমায় বারবার করে বুঝিয়েছিলেন যে কেন আমাদের ধ্রুবজ্যোতি ঘোষকে নিয়ে কাজ করতে হবে, তার কাজকে আরো আমাদের কেন সামনে নিয়ে আসার চেষ্টা করে যেতে হবে, কোথায় তার গুরুত্ব, কি তার প্রয়োজনীয়তা। স্যারের সেই সমস্ত কথাগুলো সেদিন থেকেই মাথায় ছিল, মাঝে অনেকটা সময় পেরিয়ে গেল কাজ শুরু করতে, তবে আশা করা যায় আগামীতে আমরা এই রকম মানে আরো অনেক আলোচনা এবং অনেক কাজকর্ম সামনে নিয়ে আসতে পারবো। আর আমাদের বন্ধু যাকে ধন্যবাদ নয়, সে সবসময় আমাদের সঙ্গে থাকে এবং এই ধরনের যে কোনো পরিবেশ কেন্দ্রিক যে কোনো ভাবনা চিন্তা কাজকর্মে যার আগ্রহ এবং উৎসাহ সবসময় খুবই বেশি থাকে, আমাদের বন্ধু রক্তিমা। রক্তিমা আজকে উপস্থিত থাকতে পারলো না, কিন্তু রক্তিমা পরবর্তীতে থাকবে এই ধরনের অনুষ্ঠানে আমাদের সঙ্গে এবং সব সময় সে আছেও আমাদের সঙ্গে। রক্তিমাকে ভালোবাসা, রক্তিমার অনুপস্থিতি আজকে আমাদের মধ্যে খুবই একটা বড় ব্যাপার। যাই হোক, আপনারা যারা থাকলেন আমাদের সঙ্গে তাদের প্রত্যেককে ধন্যবাদ। শুভ সন্ধ্যা, আজকের মতন আমাদের অনুষ্ঠান এখানে শেষ করলাম, নমস্কার।